আপনি তো দেখা যায় খুব পাওয়ারফুল, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, কখনো তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন। আপনি পাওয়ারফুল না, আপনি দেখি ফোন করে মন্ত্রী মিনিস্টার সব প্রোগ্রামে নিয়ে আসেন। আপনি আমার চেয়ে পাওয়ারফুল তো। আমার চেয়ে আপনি পাওয়ারফুল। আপনি যদি কিছু মনে না করেন, আমি বলতে চাই আপনাকে যে একটি নির্বাচিত প্রতিনিধি আপনারা শিল্পী সমিতির এবং আপনাদের সভাপতি সেখানে নির্বাচিত, আপনি সাধারণ সম্পাদক, যখন আপনি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের মতো একজন বিশাল ব্যক্তিত্বের কাছে যাবেন, তখন আপনার মতো একজন দায়িত্বশীল লোক কি আপনার সভাপতিকে ছাড়া যেতে পারে? অবশ্যই পারে না, আমি তো বলেই আসি ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে এবং এটা ভুলটা হয়েছে বলে কনফিউশনটা তৈরি হয়েছে। আমার নিজের কাছে খারাপ লেগেছে, কারণ হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করতে পারে যে আমি গেলাম না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী করে ওই সময় হয়তো করেনি। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলে আসছি যে এটা কিন্তু ভাইয়া শিল্পী সমিতি না মন্ত্রী মহোদয়, এটা হচ্ছে আমরা এখানে ছিলাম, আপনার সাথে সালাম করে গেলাম, আমরা কাঞ্চন ভাইকে নিয়ে ফুল নিয়ে আসবো। এবং কালকে তথ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তাকেও বলেছি যে আমরা সবাই শপথ নিয়ে আপনার সাথে ফুল কমিটি দেখা করতে আসবো। আপনি তো দেখা যায় খুব পাওয়ারফুল, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, কখনো তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন। শিল্পীদের পাওয়ার তো অনেক বেশি, সব শিল্পীরই পাওয়ারফুল, শিল্পীরা তো ফুলের মতো। কেন জয় ভাই আপনি কি পাওয়ারফুল না? আমি পাওয়ারফুল, আপনি দেখি ফোন করে মন্ত্রী মিনিস্টার সব প্রোগ্রামে নিয়ে আসেন 10 মিনিট। আমি তো প্রোগ্রাম হোস্ট করি, আমার প্রোগ্রামে আসে। আমি তো একটা সংগঠন, উনিও তো এমবিসি হোস্ট করেন। আপনি আমার চেয়ে পাওয়ারফুল তো। আমার চেয়ে আপনি পাওয়ারফুল। শিওর শিওর, আমি শাহরিয়ার জয়কে বলবো, যেহেতু আমার নবনির্বাচিত সেক্রেটারি বলছে যে শাহরিয়ার জয় অনেক পাওয়ারফুল, আমার সেই পাওয়ার আমার দরকার আছে। আবার ভাইয়া সে তো আমাদের মেম্বারও, আমাদের ভোটার এবং আমাদের মেম্বারও কিন্তু। কাঞ্চন ভাই, আপনার সাথে কোনো কাজ করতে পারা বা আপনার পাশে থাকতে পারা একটা ভাগ্যের ব্যাপার। যদি কখনো আমাকে ব্যক্তিগতভাবে আপনি প্রয়োজন মনে করেন, আমি সবসময় আপনার এবং আপনাদের পাশে থাকবো। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার বিরুদ্ধে গেলেও ভোটারদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি একজন হিরোতে পরিণত হয়েছেন, তো আপনি একজন জয়ী। তো কাঞ্চন ভাই শঙ্কা করেছে যে আপনি কি তাকে সাপোর্ট দেবেন কিনা, আপনি কি সাপোর্ট দিচ্ছেন? আসলে তার আগে আমি আরেকটা বিষয়ের সাথে যোগ করি, আপনি কোন কারিশমাতে তৃতীয়বারের মতো নির্বাচিত হন আগে সেটা বলেন। সেটা তো বিরাট প্রশ্ন। কারিশমা হচ্ছে যে কাঞ্চন ভাই যেটা বললো যে মানুষের ভালোবাসা, আমি ভোটারদের দ্বারা দ্বারে যেতে সক্ষম হয়েছি, তারা সেই ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে, আমার উপর আস্থা রেখেছে যে কাঞ্চন ভাইয়ের সাথে জায়েদ কাজ করতে পারবে, সেই আস্থাটা তারা রেখেছে, সেই আস্থা দিয়ে আমাকে সেই কারিশ্মায় আমি জয়লাভ করেছি। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা থাকলো যে কাঞ্চন ভাইকে সহযোগিতা করবো কিনা, সেটা আমি আজকে এই টিভি অনুষ্ঠানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। কাঞ্চন ভাইয়ের সাথে আমি গত 2 টার্ম থেকে কাজ করছি। কীভাবে? কাঞ্চন ভাই আমাদের শিল্পী সমিতির পরপর 2 বারের উপদেষ্টা, যে কোনো আমাদের ক্রাইসিসে কাঞ্চন ভাই কিন্তু এগিয়ে এসছেন, আমাদের সাথে কাজ করেছেন। করোনাকালীন সময়ে যখন কেউ ঘর থেকে বেরোয় না, সে একটা ক্রাইসিসে ঘর থেকে তাকে বের করে আনছি, বললো যে এই প্রথম বের হয়েছি তোমাদের জন্য চলচ্চিত্রের স্বার্থে। তো এখনও আমরা বলতে চাই কাঞ্চন ভাই আমাদের কিংবদন্তি। আমাদের তো সিনিয়ররা অনেকেই চলে গেছেন, কয়েকজনের মধ্যে উনি একজন অ্যাক্টিভ মানুষ এবং মহাসড়কের যোদ্ধা আমরা বলি। তো কাঞ্চন ভাই 21 জন এখন পুরো 400 শিল্পী সে অভিভাবক আমাদের, আর 21 জনের তো অবশ্যই তিনি সরাসরি অভিভাবক। তো তার যে কোনো নির্দেশ আদেশ এবং তার যে অভিজ্ঞতা, তার আলোকে তার সাথে আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করি। এখন কোনো 2 প্যানেল বা 3 প্যানেল কেউ নাই, এখন সমস্ত শিল্পী একটা পরিবার।